আমার উপর তবে এই ব্যথা, শরীর ব্যথা করতো। কতদিন আগে এটা? এখন থেকে 8 বছর 10 বছর, 8 থেকে 10 বছর আগে আপনি অনুভব করতে থাকেন যে ব্যথা, কোথায় ব্যথা? যে ব্যথা করতাম আমার হাঁটুতে, ব্যথা করতো। আচ্ছা, হাঁটুতে ব্যথা করার পরে 2 বছর 1 বছর তা করার পরে তারপর আমার ধীরে ধীরে কোমরে ব্যথা আসে। তারপরে স্যারের আগে আমি স্যারের ভিডিও দেখতাম, আবার আগে মোহনা টিভিতে দেখতাম, স্যারের প্রোগ্রাম দেখতাম, আরও স্যারের দেখতাম, কিন্তু এই স্যারের ভিডিও এগুলো দেখতে দেখতে আমি স্যারের সম্পূর্ণ এগুলো দেখতাম। দেখার পরে তো ধীরে ধীরে আমি ব্যায়াম ট্যাম কিছু করতাম স্যারের অনুসারী এইভাবে, তো ব্যায়াম ট্যাম করার কিছু কিছু আমার তো ভালো লাগতো এবং সুস্থ বোধ লাগতো। তারপর 4-5 বছর যাবৎ অনেকই অসুস্থ হয়ে গেলাম, তো ভিডিও দেখতে দেখতে স্যারের এগুলো করতে তো মোটামুটি ভালো আছে। তারপর দেখলাম যে আমার তো পুরো ক্লিয়ার ভালো হইতেছি না। আচ্ছা, তা আমার ভালো হইতে তো একটু দেশে যাইব, দেশে গিয়ে স্যারের দেখাবো। তো এই অনুভব করে এখানে আসলাম। তারপর স্যার বললো যে 15 দিন আপনি ভর্তি হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা, তো আজকে ইনশাল্লাহ 10 দিন। তা আমি আরও 2-3 দিন আগের থেকে ভালো বোধ করতেছি, আমি সম্পূর্ণ সুন্দরভাবে হাঁটতে পারি। আরও 2-3 দিন আগের থেকে আপনি জি সম্পূর্ণ স্বাভাবিক চলাচল করতে পারছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার পুরোপুরি সুস্থ, আমি এখন পুরাই সুস্থ, সম্পূর্ণ স্বাধীন একটা মানুষ। জি, আমি লাগে আমার এখন বয়স 25-30। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আগের মতো অবস্থা আপনি চলে গেছেন, সুস্থ বোধ করি, আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আপনাদের অফুরন্ত ভালোবাসা এবং আপনাদের অসংখ্য অসংখ্য প্রশ্ন এবং আপনাদের এই যে বিভিন্ন ধরনের কোয়ারিগুলো এবং সেই কোয়ারিগুলোর পরবর্তীতে আপনারা বিভিন্ন ধরনের আমাদের কাছে সমস্যা নিয়ে আপনারা চিঠি লেখেন, বিভিন্ন ধরনের আমাদের কাছে ইমেল করেন এবং অনেক অসংখ্য SMS করেন আপনারা এবং অসংখ্য ফোন আমরা পাই আপনাদের কাছ থেকে। আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা ফোন আমরা খুব গুরুত্ব সহকারে নিই এবং সেই অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে এত অসংখ্য আমরা SMS এবং ইমেল পাই যে সবগুলো আসলে আমরা উত্তর দেওয়াটা আমাদের পক্ষে সবসময় সম্ভবপর হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমাদেরকে কিছুটা ক্ষমা করতে হবে। তারপরেও দর্শক, আপনারা যে ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে ইমেল করেন আমরা চেষ্টা করি সেই ধরনের পেশেন্টগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো দর্শক, তবে কিছু কিছু আমরা প্রশ্ন পাই যেগুলো আসলে পাওয়ার পরে বা আপনাদের যে ধরনের বর্ণনাগুলো আমাদেরকে দেন সেগুলো পাওয়ার পরে সত্যি কিছুটা আমাদের কষ্ট হয় যে আমরা এমন, যেমন গতকালকে আমরা এক পেশেন্ট পেয়েছি যিনি আমাদেরকে ইমেল করেছিলেন এবং পরবর্তীতে উনি ফোন করেছেন। ওনার একটাই আসলে কথা ছিল যে উনি দীর্ঘদিন এই প্যারালাইসিস রোগে উনি ভুগেছিলেন এবং উনি আগে এই ঠিকানাটা উনি জানতেন না বা স্যারের বিষয়ে উনি জানতে পারতেন না। উনি শুধু একটা কথাই বারবার বলছিলেন, আমি কেন আগে জানতে পারিনি বা আমি আগে কেন দেখতে পারিনি। আসলে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থাটা এত বেশি উন্নত হয়ে গেছে যে আমরা আসলে এই ধরনের সমস্যার সমাধান আসলে একটু যদি আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করি আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের সমস্যাগুলোর সমাধান আমরা পেয়ে যেতে পারি বা কোথায় গেলে আমরা এই ধরনের ট্রিটমেন্টটা পাবো সেই ধরনের একটা ভালো লাইন গাইড আমরা পেয়ে যেতে পারি। সো আশা করি আপনারা এই বিষয়গুলোর প্রতি একটু নজর দেবেন। দর্শক, আমাদের আজকের যিনি পেশেন্ট ওনার নাম হচ্ছে আবু বকর, বয়স 53 বছর, জীবনের অনেকটা সময় প্রবাস জীবনে কাটিয়েছেন এবং উনি খুব পরিশ্রমী একটা মানুষ। ওনাকে যারা চিনেন ওনার এলাকার, উনি আমাদের সাভার ক্যান্টনমেন্ট এলাকা, ওই এলাকাতে উনি থাকেন, দেশের বাড়ি ওনার শরীয়তপুর। তো আসুন একটু ওনার সাথেই কথা বলি যে আসলে ওনার কী হয়েছিল, যে পরিশ্রমী মানুষটা হঠাৎ করে একটা ডিসেবল মানুষে পরিণত হয়েছিলেন, ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো ছিল সেগুলো উনি কোনোটায় পড়তে পারছিলেন না এবং লাইফটা সম্পূর্ণ ওনার চেঞ্জ হয়ে গিয়েছিল। কী হয়েছিল ওনার জীবনে? আসুন দর্শক একটু ওনার কাছ থেকে একটু শুনি এবং ওনার মুখ থেকে আমরা পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আসলে আপনাদের কাছ থেকে এই কথাটাই আসলে সবার প্রথমে শুনতে চাই যে কেমন আছেন বর্তমানে, যখন আপনারা বলেন আমাদেরকে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। স্যার, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কী হয়েছিল এবং ঠিক সেটা কত বছর আগে প্রথম শুরু হয়েছিল? স্যার, আমি সৌদি আলগুরিয়া শহরে থাকি। আচ্ছা, ওইখানে আমি কত বছর থেকে? 25 বছর যাবো। 25 বছর, দীর্ঘ 25 বছর থেকে ওখানে আছে। জি,
তারপরে হার্ডওয়্যারের দোকানে কাজ করি, ইলেকট্রনিক এবং হার্ডওয়্যার। আচ্ছা আচ্ছা, জি। তার মানে ওখানে আপনি কি কিছুটা ভারী কাজ করতে? ওখানে ভারী কাজও আছে, পাতলা কামও আছে। তা ভারী কাজ অনেক বছর করছি, করার পরে স্যার আমার প্রথমে এই ব্যথা, শরীর ব্যথা করতো। কতদিন আগে এটা? এখন থেকে 8 বছর 10 বছর। কমরে ব্যথা আসে। কমরে ব্যথা আসার পরে আমি ওইখানে ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বললো যে এরা এমনি চিকিৎসকরা ব্যথার ট্যাবলেট দিত আর ইঞ্জেকশন দিত। তো ইঞ্জেকশন ট্যাবলেট খাওয়ার পরে কিছুদিন ভালো থাকতাম, তারপর কাজকাম তো করতে হবে, মালিকানা কাজ, তাহলে আবার এরকম হইতো। তো এরকম এরা এইভাবে চিকিৎসা বলতেন যে আমার হয়েছে কি, এরা বলতো যে না কোনো সমস্যা নাই, এমনি কোনো সমস্যা নেই, তুমি এগুলো খাও, ভালো হয়ে যাবা। আচ্ছা, তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিল? না, এরা কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করতো না, এরা এইভাবেই দেখতো। মানে প্রপার যে সহযোগিতা সেটা কখনো পাননি? না। আচ্ছা, তারপর স্যার আগে আমি স্যারের ভিডিও দেখতাম, আবার আগে মোহনা টিভিতে দেখতাম, স্যারের প্রোগ্রাম দেখতাম, আরও স্যারের দেখতাম, কিন্তু এই স্যারের ভিডিও এগুলো দেখতে দেখতে আমি স্যারের সম্পূর্ণ এগুলো দেখতাম। দেখার পরে তো ধীরে ধীরে আমি ব্যায়াম ট্যাম কিছু করতাম স্যারের অনুসারী এইভাবে। তো ব্যায়াম ট্যাম করার মধ্যে কিছু কিছু আমার তো ভালো লাগতো এবং সুস্থ বোধ লাগতো। তারপর এখন থেকে 8 বছর হবে, 8 বছর আগে আমার পায়ে খুবই সমস্যা ছিল। তা কাজও করতো, আবার ব্যায়াম করিয়া করিয়া স্যারের ইয়া করে রাখি। তারপর মানে যখন হচ্ছে আপনার পেইনটা প্রচণ্ড হতো, আপনি দেখা যাচ্ছে সেটার জন্য আপনি হয়তো স্যারের ভিডিওগুলো দেখে কিছুটা ব্যায়াম করতেন, কিন্তু রেস্টে থাকতে পারতেন, কারণ যেহেতু আপনি বাইরে আছেন আপনাকে কাজ করতে হয়। জি, কাজ করতে হতো, কাজ ডিউটি কামাই দেওয়া দিতে না। তারপর 4-5 বছর যাবৎ অনেকই অসুস্থ হয়ে গেলাম। তো ভিডিও দেখতে দেখতে স্যার এগুলো করতে তো মোটামুটি ভালো আছে, তারপর দেখলাম যে আমার তো পুরো ক্লিয়ার ভালো হইতেছি না। আচ্ছা, তা আমার ভালো হইতে তো একটু দেশে যাইব, দেশে গিয়ে স্যারে দেখাবো। তো এই অনুভব করে এখানে আসলাম। তো স্যারে MRI দিল, পরীক্ষা নিরীক্ষা করলো, ব্লাড পরীক্ষা করলো। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে, যেটা হয়েছে যে আপনি বলেছিলেন যে কিছুক্ষণ আগে যে যখন আপনার প্রচণ্ড ব্যথা হতো আপনি ডক্টরের কাছে যেতেন এবং তারা আপনাকে একটা ইনজেকশন দিত। তো যখন আপনাকে ইনজেকশন দিত সেটার কতদিন বা কি মানে এটা কি কোনো পার্মানেন্ট কোনো সমাধান হতো কখনো? না, পার্মানেন্ট কোনো সমাধান হতো 1 সপ্তাহ 10 দিন ভালো ছিলাম, থাকতেন, তারপর আবার ব্যথার ওষুধ দিত। ব্যথার ওষুধ খাইলে আমার আরো শরীর বেশি লাগতো, যে ব্যথা কমছে তারপর ব্যথার পরে ঝিনঝিন করতো শরীর। আচ্ছা, যে কাজ করলে আমি কাজ করতে লাগতো না, ঝিনঝিন করে তার ব্যায়াম টুম করার পর থেকে একটু ভালো লাগতো। তা এখন আসলাম, স্যারে পরীক্ষা নিরীক্ষা দিলো, MRI করতে দিল। তো এই MRI করার পরে স্যারে বললো যে আপনার ডিসপ্লার আছে কোমরে, ডিসপ্লার আছে PLID, আপনি 15 দিন ভর্তি হয়ে থাকলে, আর আপনি আমার মেরুদণ্ড এবং গাঁট দুটো আবার হাতে ঝিঝির করতো, পায়ে ঝিঝির করতো, পায়ের পাতা পর্যন্ত সমস্যা ঝিঝির করতো। তারপর স্যারে বললো যে 15 দিন আপনি ভর্তি হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন। তো আজকে ইনশাল্লাহ 10 দিন। তো আমি আরও 2-3 দিন আগের থেকে ভালো বোধ করতে আছি, আমি সম্পূর্ণ সুন্দরভাবে হাঁটতে পারি। আরও 2-3 দিন আগের থেকে আপনি সম্পূর্ণ স্বাভাবিক চলাচল করতে পারছেন, আলহামদুলিল্লাহ। এখন আমি স্যারের বললাম যে স্যার আমি পুরো সুস্থ, তা আমার রিলিজ দিয়ে দেন। আচ্ছা, স্যার কি বলেছেন? স্যার বলছে ঠিক আছে, আপনি যাইতে চলে যান, আপনি যদি থাকেন 5 দিন থেকে আপনি পুরো সুস্থ হয়ে যান, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। স্যার এই যে গত 8-10 বছর এই যে ব্যথার একটা যন্ত্রণা, আমরা জানি যে আমরা হয়তো ব্যথা 2-3 দিন সহ্য করি, বাট এতটা দিন, দীর্ঘ একটা সময় আপনি এই শরীরে এই ব্যথাটা বয়ে বেড়িয়েছেন এবং পাশাপাশি আপনি কাজ থামাননি, আপনি আপনার কাজও করে গেছেন পরিবারের জন্য। তো এই যে এতদিন পরে এই যে অসুস্থতা থেকে আজকে যে সুস্থ, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, এখন আমার পুরোপুরি সুস্থ, আমি এখন পুরাই সুস্থ, সম্পূর্ণ স্বাধীন একটা মানুষ। জি, আমি লাগে যে আমার এখন বয়স 25-30। আলহামদুলিল্লাহ, ঠিক সেই আগের মতো অবস্থা আপনি চলে সুস্থ বোধ করি, আমার খুব ভালো লাগে। এখন নিশ্চয়ই আবার সে আপনি আপনার কাজে ফিরে যাবেন ঠিক আগের মতো করে আবার সব কাজ করতে পারবেন, পরিবারের যে এই যে পরিবারের যখন পরিবার আপনার জানতে পেরেছে যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তারা কি বলেছে বা কেমন লেগেছে? যেটা আমি ফোনে বলছি তারা বলে আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে আইসা বলো, ছুটি রিলিজ নিয়ে আইসা বলো, সবাই খুশি, আত্মীয় স্বজন যা বলছি তো সবাই ফোন করছে, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ, সুস্থ বোধ করছি এখন, সবাই বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করো। স্যার এই যে একটা সুখের আজকে বা একটা আনন্দের একটা দিন আপনার,
এই যে একটা সঠিক তথ্যের জন্য, যেমন আপনি বলেছেন গত 7-8 বছর থেকে আপনি স্যারকে ফলো করতেন, স্যারের ব্যায়ামগুলো করতেন, এবং পরবর্তীতে আজকে স্যারের কাছে এসে এই যে স্যারের ট্রিটমেন্টটা নিয়ে আজকে সম্পূর্ণ ভালোভাবে বাড়ি ফিরে যাচ্ছেন, এই আনন্দ সময়টুকুকে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে দর্শক বলছি যে ইনশাল্লাহ আপনারা এখানে আসেন, ভালো চিকিৎসা এবং মেডিকেল এবং খুব ভালো খাওয়া দাওয়া, ভালো যারা ফিজিওথেরাপি ম্যান মাশাল্লাহ খুব ভালো, প্রত্যেকটা ফিজিওথেরাপি আমি তো 4-5 জন দিশে দেখছি, তো প্রত্যেকটা ফিজিওথেরাপি অভিজ্ঞতা এবং দক্ষতা, এবং আপনারা আসেন যাদের এরকম রোগ বালাই আছে, যারা অসুস্থ আছেন, ব্যথা আছে, প্যারালাইসিস আছে, সব আসেন এখানে, ইনশাল্লাহ গ্যারান্টি সরে এরা চিকিৎসা নেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। দর্শক, ইস এই শব্দটা অনেক ছোট একটা শব্দ, কিন্তু এর ভিতরে আসলে অনেকের অনেক কান্না, অনেক কষ্ট, অনেক কিছু লুকিয়ে থাকে। আমরা চাই না আপনাদের ভিতর থেকে এমন কোনো মানুষ বা আমাদের এমন কোনো ভাই বোন এই শব্দটা করে বলেন যে ইস আমি কেন আগে জানলাম না, আমি যদি আগে জানতে পারতাম বা আমি যদি আগে এই ট্রিটমেন্টগুলো আমি পেতাম, হয়তো আমার জীবন থেকে এতগুলো বছর কেটে যেত না, বা আমার শরীরের অবস্থা এতটা খারাপ হতো না, বা আমি হয়তো আরও 10টা মানুষের মতো স্বাভাবিকভাবে আমি চলতে পারতাম, আমি কেন আগে জানতে পারলাম না। এই যে ঈশ শব্দটা, এটা আমরা আপনাদের কারো কাছ থেকে শুনতে চাই না। আমরা চাই আমাদের প্রতিটা ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন যারা আছেন, যেখানে আছেন, যারা এই ধরনের কষ্টে আছেন, তারা অন্তত সুস্থ স্বাভাবিক জীবনে তারা ফিরে আসুন। একটা মা বা একটা বাবার চোখ দিয়ে যে তার ব্যথার জন্য একটা ফোঁটা পানি আর কখনো না পড়ে, কখনো যেন তাদের জীবন থমকে না দাঁড়ায় শুধুমাত্র ওই ব্যথার যন্ত্রণার জন্য। সুস্থ থাকুন সবাই, ফিরে আসুন আমাদের কাছে, আমাদের, আমরা যারা সুস্থ আছি আমাদের সবার সাথে একসাথে তাল মিলিয়ে আমরা চলব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।